आप सभी को बता दें जो इस वक्त सीधी तस्वीरें धारीवीर से देख पा रहे हैं, जहां पर भारतीय जनता पार्टी के जो राज्य सभापति हैं डॉक्टर सुकांत मजुमदार, जो पीड़ित परिवार है राजेश तथा तापस बर्मन की जो परिवार है, उन लोगों से इस वक्त सीधे तौर पे भेंट किए तथा बातचीत करने के बाद इस वक्त जो समाधि स्थल है पास में ही, उस समाधि स्थल में जाने वाले हैं। इस वक्त भारतीय जनता पार्टी के जो राज्य सभापति हैं डॉक्टर सुकांत मजुमदार, सीधी तस्वीरें देख पा रहे हैं आप लोग न्यूज स्टूडियो के पर्दे पर। जिंदाबाद।
सीधी तस्वीरें देख पा रहे हैं न्यूज टुडे के पर्दे पर। सुकांत मजुमदार उनके साथ मौजूद हैं, उत्तर दिनाजपुर जिला के भारतीय जनता पार्टी के सभापति वासुदेव सरकार महाशय तथा परिवार के साथ स्थानीय निवासी मौजूद हैं, तथा इस वक्त जो है सीधे राजेश और तापस का जो समाधि स्थल है उस समाधि स्थल की ओर इस वक्त बढ़ते हुए पूरी टीम। इस वक्त सीधी तस्वीरें देख पा रहे हैं न्यूज टुडे के पर्दे पर। आप सभी को बताना चाहेंगे दारीबीच से सीधी तस्वीरें देख पा रहे हैं, जहां पर भारतीय जनता पार्टी के राज्य सभापति डॉक्टर सुकांत मजुमदार का पदार्पण हुआ है। पहले दारीबीच में पदार्पण करने के बाद सीधे चले गए थे उनके परिवार के पास, तथा राजेश तापस के जो परिवार है उन लोगों से मिलने के बाद इस वक्त सीधे राजेश और तापस की जो समाधि स्थल है पास के शमशान घाट में, उस शमशान घाट की ओर पैदल यात्रा के माध्यम से चलते हुए डॉक्टर सुकांत मजुमदार उनके साथ मौजूद हैं, उत्तर दिनाजपुर जिला के भारतीय जनता पार्टी के सभापति डॉक्टर माफ कीजिएगा वासुदेव सरकार महाशय उपस्थित हैं। उपस्थित हैं स्थानीय नेतृत्वबिंद, टाउन मंडल सभापति के साथ एकाधिक नेतृत्वबिंद यहाँ पर मौजूद हैं, तथा सभी की उपस्थिति में इस वक्त जो है वन वे जो है इस दारीबीच के शमशान घाट की ओर
बढ़ती हुई सीधी तस्वीरें देख पा रहे हैं न्यूज टुडे के पर्दे पर। सीधी तस्वीरें देख पा रहे हैं धारी भीड़ से, जहां पर राजेश और तपस के तापस का जो समाधि स्थल है उस समाधि स्थल की ओर डॉक्टर सुकांत मजुमदार जो कि राज्य सभापति हैं भारतीय जनता पार्टी के, समाधि स्थल पर इस वक्त मौजूद हुए हैं तथा उनके समाधि पे इस वक्त पुष्प प्रदान करने के लिए उपस्थित हुए हैं। रोज सीधे बात करने की कोशिश करेंगे डॉक्टर सुकांत मजुमदार से। एक चले দেখুন দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে লড়াই করার পর, আইনি লড়াই, সেই লড়াইয়ের পর আমরা এবং পরিবার সবাই জয়ী হয়েছি।
কেন্দ্রীয় সংস্থা এনআইএ এর মাধ্যমে তদন্তের রায় এসেছে বিচারপতি মান্তার এজলাসে। আমরা এই রায়কে স্বাগত জানিয়েছি। আমরা আশা করছি যেভাবে এই নিষ্পাপ দুটো যুবককে মেরে ফেলা হলো, খুন করা হলো হয়েছিল, এবং তার সাথে সাথে আরও একজন ছেলে গুলিবিদ্ধ হয়েছিল, সৌভাগ্যবশত সে বেঁচে যায়, তারা এবার শাস্তি পাবে যারা এই কাজ করেছিল। পরিবারও অনেকটা নিজেদেরকে সান্ত্বনা দিতে পারছে, অ্যাটলিস্ট ছেলে তো আর ফিরে আসবে না, আসা সম্ভব নয়। কিন্তু পরিবার ভাবছে যে যাই হোক, ভারতবর্ষের বিচার ব্যবস্থা এখনো বেঁচে আছে, ভারতবর্ষের আইন ব্যবস্থা বেঁচে আছে, সংবিধান বেঁচে আছে, সেই সংবিধান তাদেরকে ন্যায় দেবে। দাদা, রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি বলছেন যে সামনে নির্বাচন, তাই আপনারা আবার রাজনীতি করতে ময়দানে নেমেছেন, কি বলবেন? দেখুন, আদালতের রায় তো আর নির্বাচন অনুসারে হয় না, আদালতের রায় নির্বাচনের টাইম দেখেও হয় না, আগে পরে দেখেও হয় না। কেস বহু বছর ধরে চলছে, প্রায় সেপ্টেম্বর এলে 5 বছর পূর্ণ হবে। এই 5 বছরে বহু ভোট এসেছে গেছে, তাহলে সেই ভোটগুলোর আগে পরেও এরকম রায় আসতে পারত। আমরা এই রায় পেয়েছি, যেটা আমাদের জয় হয়েছে, সেই জন্য আমরা এসছি রাজেশ তাপসকে শ্রদ্ধা জানাতে, তাদের এই বলিদান, যে বলিদান বাংলা ভাষার জন্য, মাতৃভাষার জন্য বলিদান, এই একসময় ইতিহাসে লেখা থাকবে যে দুটো তরতাজা যুবক বা ছেলে বলা ভালো, তারা নিজেদেরকে বলিদান দিয়েছিল নিজের মাতৃভাষা রক্ষা করার জন্য। কালিয়াগঞ্জে গিয়েছিলেন, সেখানেও মৃত্যুঞ্জয়ের বাড়িতে গিয়েছিলেন, সেখানেও একইভাবে মানে পুলিশের বিরুদ্ধেই অভিযোগ, সেখানেও সিবিআই তদন্তের দাবি পরিবারের, পরিবারের দাবি সিবিআই তদন্তের। কারণ গ্রামবাসী এবং পরিবার পরিষ্কার বলছে পুলিশ খুন করেছে মৃত্যুঞ্জয় বর্মনকে, এবং টার্গেট কিলিং। আমার যেটা শুনে মনে হয়েছে, যেভাবে নাম জিজ্ঞেস করে তারপরে খুন, গুলি চালানো হয়েছে, এটা মোটেও পুলিশের আত্মরক্ষার জন্য চালানো গুলি নয়, এটা পুলিশ টার্গেট কিলিং করেছে। এবং একের পর এক এই ধরনের ঘটনা উত্তর দিনাজপুর জেলায় ঘটে চলেছে। উত্তর দিনাজপুর জেলার এসপির বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তাকে এখান থেকে সরানো প্রয়োজন, কিন্তু তাকে এখনো সরানো হয়নি। আমরা বলছি, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী বলছেন দাবিদের ঘটনার জন্য দলেরই মন্ত্রী গোলাম রব্বানি এবং জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালা দেখুন, অ্যাটলিস্ট তৃণমূল কংগ্রেসে থাকা কেউ একজন তো সত্যি কথাটা বলার চেষ্টা করছে, কিন্তু তৃণমূল কংগ্রেসে এখন মুসল পর্ব চলছে, একে অপরের উপর দোষারোপ, কে কার লোককে গুলি মারবে, কে কার লোককে পেটাবে, এটা চলছে। তাসের ঘরের মতো দলটা ভেঙে পড়বে, শুধু সময়ের অপেক্ষা, কিছুদিন অপেক্ষা করুন, দেখতে পাবেন। আদালত এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে, কিন্তু পরিবার এবং গ্রামবাসীর এখনো আতঙ্কে, কারণ যেখানে মৃতদেহ কবর দেওয়া হয়েছে তারা আশঙ্কা করছে যে তৃণমূলের লোকেরা এসে কবর থেকে মৃতদেহ তুলে নিয়ে যেতে পারে, এই আশঙ্কায় তারা ভুগছে না কোনো। দেখুন, যে সমাধি আছে এখানে, এই সমাধি কে গ্রামের লোক বা পরিবারের লোক শ্রদ্ধা জানায়, এখানে আমরাও এসেছি, এর সুরক্ষার ব্যবস্থা পুলিশের করা উচিত। এনআইএ তদন্ত আদালত দিয়েছে, তো আদালতের রায়কে সম্মান করতে হবে সবাইকে, দলমত নির্বিশেষে, কারণ আদালত সর্বোচ্চ, সবাইভাবে সেই আদালতের রায়কে আমাদের সম্মান করা উচিত। বলছিলাম যে কর্ণাটকের জয় কতটা অক্সিজেন দেবে কংগ্রেসে, কি বলে মনে করছে? দেখুন, কর্ণাটক সহ এরকম বেশ কিছু রাজ্য আছে যেগুলোতে সাধারণত কিছুদিন পরপর বা একটা দুটো টার্ম পরপর সরকারের পরিবর্তন হয়। তো কর্ণাটকে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে কংগ্রেস আমাদের থেকে বেশি সিট পেয়েছে, তারা সেখানে সরকার গড়ার মতো জায়গায় গেছে। সবসময় মাথায় রাখবেন, রাজনীতিতে সংখ্যা পরিবর্তনশীল, যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন কংগ্রেস সব থেকে ভালো বেশি সিট পেয়েছে, সরকার কতদিন টিকবে, সরকার কতদিন থাকবে, সেটা পরের ব্যাপার। আপাতত গেছে, 6 মাস অপেক্ষা করুন না, কাহানি আমি বাকি হ্যাঁ। দাদা, আমডাঙ্গায় বিডিও অফিসের কাছে ত্রিপল তানের জন্য এসেছিল, তা ঠেকিয়ে বিরিয়ানি বিক্রি হচ্ছে, কি বলবেন? এখন তো বিরিয়ানি পলিটিক্স চলছে তৃণমূল কংগ্রেসে, বিরিয়ানি খাও ভোট নাও, মদ খাও ভোট নাও, এর বাইরে তো তৃণমূল কংগ্রেসের কিছু নেই, স্বাভাবিক। এটা নতুন কিছু কি আর হবে, তৃণমূল তো এটাই এগিয়ে বাংলা মডেল, বিরিয়ানি মডেল। ডিপ্লোমা ডাক্তার তৈরিতে রাজ্য স্বাস্থ্য দপ্তর কার্যত সিলমোহর দিল, 18-14 সদস্যের একটা এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে 3 বছরের প্রশিক্ষণের জন্য। দেখুন, মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলার চেষ্টা করা হচ্ছে বলে মনে হচ্ছে, এবং এক্সপার্ট কমিটি, স্বাস্থ্য দপ্তর ক্ষমতা নেই, তো মুখ্যমন্ত্রী যা বলবেন সেই অনুসারে, একটাই তো পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, স্বাভাবিক মুখ্যমন্ত্রী যা বলবেন সেই অনুসারে সেখানে কমিটি তৈরি হোক,
বা অন্য কোনো বিষয় হোক, এখন আস্তে আস্তে আমরা দেখতে পাবো সিভিক ডাক্তার তৈরি হচ্ছে। আমরা তো বলেছি এই জন্য সিভিক মুখ্যমন্ত্রী আনা হোক। মুখ্যমন্ত্রী আর কেন পার্মানেন্ট থাকবে? চার পাঁচজন তৃণমূল থেকে সিভিক মুখ্যমন্ত্রী করে দেওয়া হোক, মুখ্যমন্ত্রী কিছুদিন থাকবে, বাদ বাকি পাঁচ মাস ছ মাস করে সিভিক মুখ্যমন্ত্রীটা থাকবে, চালাবে সারা ভারত। এরপরে ভাববে, টুইট করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ কৌশিক বসু, কি বলবেন? কি বলেছেন? কর্ণাটক আজ যা ভাবছে পরবর্তীতে সারা ভারত ভাবছে। ওনার আইডিয়া নেই ভাই কর্ণাটক সম্পর্কে, সে এনে বলেছে। ইসলামপুরের চলে বর্ষিয়ান বিধায়ক, ইসলামপুরের চলে বর্ষিয়ান মুখ্যমন্ত্রী এমন করেছেন যে শুভেন্দু অধিকারী সে সময় তৃণমূলে ছিলেন 2018 সালে যখন এই ঘটনা ঘটে, তার তার বুদ্ধিতেই এই দাড়িবিটের ঘটনা ঘটেছে। তিনি কিন্তু আজকে আপনাদের দলেই আছেন, বিরোধী দলের নেতা। দেখুন শুভেন্দুবাবু তখন ওই দলে ছিলেন, তখন কি করেছে সেটা তখন যে বর্ষিয়ান বিধায়কের কথা বলছেন সেই বিধায়ক তখন বলেননি কেন, এখন বলছেন কেন? তাহলে মানে ধান্দাবাজি আছে কিছু, এই ধান্দাবাজির জন্য বলছেন। 36,000 নিয়োগ বাতিল গতকালই হাইকোর্ট নির্দেশ দিয়েছে, তার প্রেক্ষিতে আজকে শিলিগুড়িতে বহু মানে শিক্ষক যারা সেই বাতিলের তালিকায় তারা পথে নেমেছেন এবং তারা বলছেন তুগলুকি একটা আইন, আত্মপক্ষ সমর্পণের কোনো জায়গা দেওয়া হয়নি। দেখুন এই রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস কাটমানি নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে, আগামী দিনে এইভাবে বারবার চাকরি বাতিল হবে, একটা রিক্রুটমেন্টও ফ্রেশ রিক্রুটমেন্ট হয়নি, এবং আগামী দিনে আপনারা দেখবেন যে এই চাকরি যারা এতদিন চাকরি করলো, ঘর সংসার করলো, তারা কোথায় যাবে? একটা হেজিমনি তৈরি হয়ে যাবে গোটা রাজ্যে, একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়ে যাবে গোটা রাজ্যে, এবং আলটিমেটলি এই রাজ্যে 356 ধারা লাগাতে হবে বলে মনে হচ্ছে। রাজ্য সরকারই বলবে যে 356 ধারা লাগান। মুখ্যমন্ত্রী জোট ভাঙার চেষ্টা করছে এমনটা অভিযোগ করছে অধীররঞ্জন চৌধুরী, বাইরে ভিতরে গাদ্দার বাইরে এমনটাই মন্তব্য করেছেন তিনি। জোট বলে কিছু নেই, একটা ঘোট আছে, যাদের কোনো নীতি নেই তাদের একটাই নীতি মোদি হটাও, আর কোনো নিয়ে নেই। দেশকে কোথায় নিয়ে যাব, দেশের অর্থনীতিকে কোথায় নিয়ে যাব, দেশের প্রতিরক্ষাকে কোথায় নিয়ে যাব, কোনো পয়েন্ট নেই, কোনো আইডিয়া নেই। তো দেশের ভোট জিততে গেলে তাকে এই আইডিয়া দিতে হবে। যে মুখ্যমন্ত্রী 45 লক্ষ বেকার যুবককে অন্য রাজ্যে পাঠায়, সেই মুখ্যমন্ত্রীর কথা কেউ অন্য রাজ্যের লোকেরা বিশ্বাস করবে নাকি? পুরনিয়োগে সিবিআই তদন্ত বহাল, অয়ন সিংকে জিজ্ঞাসাবাদে একাধিক পুরসভার নাম সামনে এসেছে, তাহলে কি এবার মানে সব পুরসভাই সিবিআই রেডারে আসবে? দেখুন যেভাবে দুর্নীতি হয়েছে না নিয়োগে, 2011 সালের পর থেকে যে কোনো নিয়োগের কথা আপনারা বলুন, প্রত্যেকটি নিয়োগে দুর্নীতি হয়েছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে তৃণমূলের নেতারা জেলে যাবে যদি তার তদন্ত হয়। এবার পৌরসভায় এপিসোড শুরু হলো, এরপর আবার নতুন কোন এপিসোড আসবে, কিন্তু আপনার এই এপিসোড চলতেই থাকবে, শেষ পর্যন্ত তৃণমূলের ঘরে বাতি দেওয়ার আর কেউ বাকি থাকবে না। বিজেপি রাজ্য সভাপতি বলেছেন, বিজেপি সভাপতি সভাপতি বলেছেন জেপি নাড্ডা যে বাংলা গণতন্ত্র কোমায় চলে গেছে, নারীদের স্তব্ধ করে রাখা হচ্ছে কণ্ঠস্বর, কি বলবেন? এই তো উনি যেটা বলেছেন সমস্ত তথ্য নিয়ে বলেছেন, বাংলায় যে হারে বিগত কয়েক বছরে 1 লক্ষেরও বেশি মেয়ে এখান থেকে নিখোঁজ হয়ে গেছে, উবে গেছে এক কথায়, কোথায় গেছে কেউ জানে না, তারা কোথায় গেছে। কেরালা স্টোরিজ ব্যান করে দেয়া হচ্ছে, মত প্রকাশের স্বাধীনতা নেই, এই ধরনের বিষয় যদি থাকে স্বাভাবিক সেই রাজ্যে গণতন্ত্র কিভাবে? কালিয়াচকের ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, তারপর আজকে রাজ্য কমিশনের 2 সদস্য সেখানে ঘটনাস্থলে গেলেন, এতদিন পর কুম্ভকর্ণ তো ঘুম সহজে ভাঙে না, জোরে জোরে বাজাতে হয় তারপর ঘুম। দাদা বলছি দাড়িভিট কাণ্ডের সময় শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বিহার থেকে দুষ্কৃতীরা এসে এই গণ্ডগোলে মানে এই খুনের ঘটনা ঘটিয়েছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন আপনি আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই অনুসারে আপনাকে প্রশ্ন করতে হয় সাংবাদিক হিসেবে। তো শুভেন্দু অধিকারী সেই কোম্পানিতে ছিল, সেই অনুসারে কাজ করেছে, যে ওনাকে যেটা বলতে বলা হয়েছিল উনি সেটাই বলেছেন, এখন বিজেপিতে আছেন সেটা সত্যি কথা বলবেন এখন?